আসসালামু আলাইকুম, সময়ের কণ্ঠ ভাই কেমন আছেন? ভালো আছেন? আপনি গাড়িটা এটা তো চালায় যাওয়ার জিনিস, অবস্থা দেখছেন আপনার? এই হাইটে আসার মধ্যে কেউ কি আপনাকে একটু দাঁড়াও করায় নাই বা বলেও নাই একটু কি হয়েছে জিজ্ঞাসাও নাই? একদম জিজ্ঞাসা করছে যে ভাই তেল শেষ কি নাই, বললাম হ্যাঁ তেল শেষ। পরে কি দেয় নাই? পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিব। হ্যাঁ ঠিক আছে, নিবেন তো নাকি? না অবশ্যই, এখন সাংবাদিক তো হচ্ছে পুলিশ সাংবাদিকের বন্ধু, পুলিশের বন্ধু সাংবাদিক। আমি আসলে আপনি যে সাংবাদিক আমি এই হিসেবে মিন করতেছি না, আপনি একজন বাংলাদেশের নাগরিক এবং আমার একজন বাইকার বন্ধু, বা আমার আমিও বাইক চালাই, আমিও মাঝে মাঝে বিপদে পড়ি, এই চিন্তা করে এই কেএনটিসি থেকে আমি একজন বাইকার হিসেবে আরেকজন বাইকারের হেল্প করি। আমি কে বড়, কে ছোট, কে সাংবাদিক, কে মানুষ, এইগুলো চিন্তা করে কখনো হেল্প করি না। একজন বাইকার হিসেবে আরেকজন বাইকারের সহযোগিতা করি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসে এনে রাখেন, আর কষ্ট করে আর টানতে হবে না, এনে রাখেন। আমরা দুইজন যাইতেছিলাম চা খাইতে, বুঝছেন? ওই যে আমার এই ভাই সাংবাদিক, উনি আসছে বেড়াইতে, তো ওনার সাথে কোনোদিন দেখা হয় নাই, উনি হঠাৎ আসছে আজকে আমার এখানে। রানিং অবস্থায় আমার দুটো ভিডিও দেখছি, রানিং অবস্থায় পাইলাম, মুখে তো কেমন আসছে, মনে হচ্ছে চেহারা দেখায়। আসলে ভালো কাজ, কিন্তু ভালো কাজ করে, মূলত এই জন্য ভিডিওটা করা আমার। আসলে ইনশাল্লাহ হবে, আমরাও কিন্তু হেল্পফুল, আমরা দেখাইতে হবে, সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা কিন্তু দেখে দেখে শিখছি আমরা। হ্যাঁ, কারণ আজকে আমার জন্মের পরে কিন্তু আমরা কারো কাছ থেকে শিখে আসিনি, আমার প্রথমে আমার বাবা মা শিখাইছে, তারপর আমাদের শিক্ষক শিখাইছে, তারপর বিভিন্নভাবে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা কর্মজীবনে আইসে শিখি, পদে পদে শিখতেছি আমরা। আচ্ছা আসেন, এটা ওই হাফ লিটার, এত বড় না, হাফ লিটার পানির বোতল দেন। আমার বাইক থেকে একটু তেল দিলাম ওনাকে, তেলের স্পিড কম, তার মানে আমারও তেল কম। আপনার অফিস কোথায়? শিশু মেলা, এইখানে আমার বাইকটা রাখছিলাম পার্কিং করে, তো এখানে ডিউটি করতেছিলাম, তো এখান থেকে তেলটা দিয়ে আর কি ওনার বাইকের কাছে আবার যাচ্ছি। কারণ এই বোতলটা আজকে বিপদের বন্ধু ছিল। আচ্ছা স্টার্ট দেন, আগে স্টার্ট দেন গাড়িটা। আমাদের এই সাংবাদিক ভাই, আপনার অফিস কোথায়? হেড অফিস হচ্ছে মতিঝিলে। মতিঝিল অফিস থেকে আসলেন? রোদে ঘেমে ঘেমে আসতেছি, তো এখানে হচ্ছে আপনি একটা উপকার করেছেন,
পেট্রোল দিয়ে, এটা অবশ্যই আসলে ভালো বিষয়, কারণ এটা আসলে সবার হচ্ছে করা উচিত। আমি যেরকম হচ্ছে বাইক চালাচ্ছি, এখন আমি সাংবাদিক বলে যে হচ্ছে আমাকে হেল্প করতে হবে সেটার কোনো মানে নেই। হ্যাঁ, তো আসলে যারা হচ্ছে বাইক চালায়, একটা ভাই যদি হচ্ছে আসলে প্রবলেমের মধ্যে পড়ে, তাকে আসলে জিজ্ঞাসা করা দরকার যে আসলে কী প্রবলেম, বা সে যাবে হচ্ছে একটু ওটাকে সমাধান করার জন্য, সলভ করার জন্য। আমি যদি আমার ক্ষেত্রে যদি হতো, আমি ঠিক ওটাই করতাম। আসলে সবাই হচ্ছে চেষ্টা করবেন একজন আরেকজনের হচ্ছে উপকার করার জন্য, তাহলে হয়তো আমাদের বাংলাদেশটা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে আপনার কথার সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, আসুন আমরা একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াই, দেখবেন আমাদের সমাজটা, আমরা ভ্রাতৃত্বপূর্ণ একটি সমাজ গড়তে পারবো, এবং সহযোগী একটি সমাজ, একটি দেশ আমরা বাংলাদেশকে উপহার দিতে পারবো, যা বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শব্দটা বারবার বলতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। উনি কিন্তু এটা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে, আমরা একটা শিখলাম একটা জিনিস, আমি মনে করি দেশটা আসলে আগায় যাবে ওদের মতো কিছু অফিসারের জন্য। আমরা অনেক কিছু বলি না, বলছি দরকার নেই তোমার করার, কিন্তু দেখা দিচ্ছে যে না সম্ভব, পরিবর্তন সম্ভব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, যান আগে তেল দোকান এবং ভালোভাবে বাসায় যান, আয়েন চা খাই সবাই মিলে। আল্লাহ।